हाई फ्रेंड, अपना देखें नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी यूट्यूब चैनल। तो आज के भिडियो खूब गुरुत्वपूर्ण एक भिडियो, तो तुम्हारा भिडियो एक मनोज सहकारे क्योंकि देखते थको। तो प्रतिबारे मत क्यु एक कथा बोलो, जरा एखो पर्यंत नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी यूट्यूब चैनल के सबसक्राइब करो, ता जल्दी सबसक्राइब कर पास बेल नोटिफिकेशन प्रेस कर नीन। तो भिडियो हमें मूलत पाँच टपिकर ऊपर कथा बोलो। तो फार्ष्टे जो टपिकट आज से एक्साम, तो तुम्हारे एक्साम विषय नहीं क्योंकि फार्ष्ट टपिक। तो तुम्हारा क्योंकि विभिन्न सोशल मीडिया क्योंकि तुम्हारा यूट्यूबे, तो एछाड़ा विभिन्न सोशल मीडिया आगे विभिन्न रकम न्यूज पे थको तुम्हारे ना कि एक्साम है ना। तो जरा फार्ष्ट इयारे पढ़ाशुना करछे एवं जरा सेकेंड इयारे पढ़ाशुना करछे, जरा फार्ष्ट इयारे आछे तादेर नाकि सेकेंड इयारे गिये एक्साम दिते हबे, एवं जरा सेकेंड इयारे पढ़ाशुना करछे तादेर नाकि थार्ड इयारे गिये एक्साम दिते हबे। तो तोमादेरके एकटु कथा बोलबो, एई सब विभ्रांति थेके एकटु बिरत थाकबे। तो तोमादेर यूजीसी गाइडलाइन्सेर तरफ थेके किन्तु एमनटा बला हयनि जे तोमादेर एक्साम हबे ना, तोमादेर अवश्य एक्साम हबे किन्तु किछुदिन पिछिये गिये किन्तु एक्सामटा होते पारे। तो एक मास होते पारे बा डेढ़ मास होते पारे, किन्तु एग्जाम अवश्य होबे, किन्तु एमोंटा नय तोमादेर एग्जाम होबे ना। तो तोमरा किन्तु एई विभ्रांतिते पड़बे ना, तोमादेर एग्जाम किन्तु अवश्य होबे। यूजीसी गाइडलाइन्सेर तरफ थेके एमोंटा कखनोई बला हयनि तोमादेर एग्जाम होबे ना, तोमादेर एग्जाम होबे। तो तोमरा किन्तु एर जन्य पढ़ाशोना शुरू करे देबे, एटाई एकटा किन्तु सबथेके बड़ सुयोग एई लकडाउनेर एई परिस्थिति अनुयायी आमि जे कथाटे बोलछि। तोमादेर बाड़ीते थेके तोमरा किन्तु पढ़ाशोनार जन्य तोमरा किन्तु विभिन्न जायगा थेके साइसोर नोट तोमरा कालेक्ट करे किन्तु तोमरा पढ़ाशोना चालिये जाओ। तो फार्ष्टे तारपरे एई गेलो तोमादेर फार्ष्ट टपिक। तारपर द्वितीय जे टपिकटि सेटा होच्छे अनलाइन एक्साम। तो अनलाइन एक्सामेर ब्यापारे किन्तु तोमरा विभिन्न रकम कोश्चिन किन्तु आमार कमेंट बक्से किन्तु করেছো, এছাড়াও বিভিন্ন রকম কোশ্চেন আমাকে করতে থাকছো। তো তোমাদের অনলাইন এক্সাম এটা কখনোই সম্ভব না। তোমাদের এই অনলাইন এক্সাম কেন হবে আমি একটা কথা বলি, তোমাদের যে নোটগুলো আছে সেই নোটগুলো মূলত 20 নম্বরের, 12 নম্বরের, 6 নম্বরের, এছাড়াও এত বড় বড় নোট তোমাদের কম্পিউটার বা মোবাইলের উপর যেসব এক্সামগুলো বা যাই হোক নেওয়া হবে সেগুলো কখনোই অনলাইনে দেওয়া সম্ভব না। কারণ এক্ষেত্রে আমি বলে রাখি, এখনও এমনও স্টুডেন্ট আছে যাদের কাছে কম্পিউটার বা অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু তারা মোবাইল ফোন ইউজ করে না, তাহলে তাদের এক্সাম দেওয়াটা ইম্পসিবল, তারা কখনোই অনলাইনে এক্সাম দিতে পারবে না। এবং টাইপিং তো এখনও পর্যন্ত প্রচুর স্টুডেন্ট আছে যারা এখনও পর্যন্ত টাইপিং জানে না, তাহলে তারা অনলাইনে এক্সাম দেবেটা কী করে? তো এই বিষয়ে আমি একটা কথা বলি, কখনো ইউনিভার্সিটি এই পরিস্থিতিতে তোমাদেরকে ফেলবে না, তোমাদের অনলাইনে এক্সাম কখনোই হবে না। এই অনলাইন এক্সামের বিষয়ে কিন্তু বিভিন্ন ইউটিউবার আছে যারা এই অনলাইন এক্সামের বিষয়ে কিন্তু তোমাদেরকে বিভ্রান্তিতে বা এরকম বিভিন্ন নোটিশ দিয়ে থাকছে। তো তোমরা এইসব বিভ্রান্তি থেকে দূরে থাকবে, তোমাদের লিখিত যে পরীক্ষা সেইভাবে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কখনো অনলাইনে এক্সাম হবে না। তো তারপরে যে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাস এখন বেশিরভাগ মানে যেসব পিজি ক্যান্ডিডেট আছে তো তাদের কিন্তু রেগুলার অনলাইনে ক্লাস হচ্ছে, এবং যারা বিডিবি ক্যান্ডিডেট আছে তাদের অনলাইন ক্লাস কিন্তু টাইম মতো বা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো যারা বিডিবি ক্যান্ডিডেট আছো তো তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোচিং সেন্টার আছে সেসব জায়গা থেকে নোট কালেক্ট করে তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবং পিজি যেসব স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু অনলাইন ক্লাস রেগুলার টাইম মতো হচ্ছে, তোমরা অনলাইন ক্লাসগুলি কিন্তু টাইম মতো করতে পারো। এবং তারপরে যে নেক্সট যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের যেসব এই গাইডলাইন্সগুলো আছে ইউজিসির, সেই সব গাইডলাইন্স কিন্তু তরফ থেকে কিন্তু একটি যে এখানে দেখতে পাচ্ছ নেতাজির একটি মেন ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটটি তোমরা wbnsou.ac.in এটা লিখে সার্চ দেবে তোমাদের মেন ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউজিসি, তো এখানে কিন্তু এটি নতুন চালু করেছে, এখান থেকে সমস্ত রকম নোটিশ কিন্তু পেয়ে যাবে। তো এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ইউজিসি গাইডলাইন্সের তরফ থেকে তোমাদের এক্সাম রিলেটেড বিভিন্ন নোটিশ কিন্তু ওই নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ওখানে দেওয়া আছে, ওই ভিডিওটি কিন্তু তোমরা দেখতে পারো। তো তোমাদেরকে একটি কথা বলবো, এই যেসব টপিকগুলো নিয়ে কিন্তু আমি কথাগুলো বললাম সেই সব টপিকগুলো নিয়ে কিন্তু একটু মেনে চলবে, তোমাদের এক্সাম অবশ্যই হবে, হয়তো এক্সাম তোমাদের হয়তো কিছুদিন পিছিয়ে দেওয়া হবে কিন্তু এক্সাম হবে, এবং অনলাইন এক্সাম কখনোই এটা সম্ভব নয়, অনলাইন এক্সাম কখনোই হবে না। তো এটাই কিন্তু ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে যাবে, এবং আমার ভিডিওটি তোমার বন্ধুদেরকে বা যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু শেয়ার করে দিতে পারো। তো প্রতিবারের মতো কিন্তু একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে
পাশের বেল নোটিফিকেশনটি কিন্তু প্রেস করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এরপরেও কিন্তু লাস্ট স্পন্সর নিয়ে একটু কথা বলবো। তোমরা যদি কোনো সাইসন বা নোট বা অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট এইসব যদি তোমরা নিতে চাও, তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট কল করতে পারো, এই 8167345904 এই নম্বরে কল করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সমস্ত রকম নোট কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে নোটগুলো নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে যদি কোনো রকম কোশ্চিন বা কিছু থেকে থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করে তোমাদের কোশ্চিনগুলো অবশ্যই করে কমেন্ট বক্সে করবে। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কোশ্চিনের রিপ্লাই দেওয়ার। যদি এবং তোমাদের যে কোশ্চিনের মধ্যে সবথেকে বেশি যে কোশ্চিনটি করা হবে সেই টপিকের উপর আমি কিন্তু ভিডিও অবশ্যই বানাবো। তো তার জন্য আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করে তোমাদের সমস্যাগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো সেই বিষয়ে আমি অবশ্যই করে আমি তোমাদের জন্য একটি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।